আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেটকরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সহজ উপায়ে কিভাবে বিড়ালের মেল ফিমেল চেনা যায় সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখা যায় যে কিটেনের ক্ষেত্রে, বিশেষ করে মেল কিটেনের ক্ষেত্রে দেখা যায় যে মেল কিটেন সাইজে আসলে একটু বড় হয় এবং ফিমেল কিটেন সাইজে একটু ছোট হয়ে থাকে, এবং মেল কিটেনের বোন একটু স্ট্রং বেশি হয়। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা 100% শিওর হয়ে জানতে পারবেন যে মেল ফিমেল কিভাবে চেনা যায়। তো সেই ক্ষেত্রে আমি একটি কিটেন নিয়ে দেখাচ্ছি, ক্যামেরা ক্লোজে আনলে আপনারা দেখতে পারবেন। তো দেখুন, এখানে সাধারণত দুটি ডট দেখা যাচ্ছে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং ডট দুটি খুবই ক্লোজে আছে, তার মানে এটি ফিমেল। তো ভিউয়ার্স, এখন আরেকটি কিটেন দেখাবো। তো দেখুন, এদের যে ডট আছে, এদের ভিতরে একটি ডিস্টেন্স আছে এবং একটি গ্যাপ আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে। তো এর মানে হলো এটি মেল। তো ভিউয়ার্স, এখন একটি কথা বলি যে অনেক সময় কালারের ক্ষেত্রেও মেল ফিমেল ডিপেন্ড করে। যেমন কিছু কালার আছে, যেমন আপনারা টর্টয়েশেল যে কালারটি আছে এবং ক্যালিকো যে কালারটি আছে, এই কালারের কিটেনগুলো ম্যাক্সিমাম ফিমেলই হয়ে থাকে। এগুলো সাধারণত মেল খুব কম হয়, বলতে কি আমি মেল দেখিই নাই, এবং এগুলো সাধারণত ফিমেলই হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা এখানে চারটি কিটেন দেখতে পাচ্ছেন, এদের বুকিং চলছে, এদের বয়স এখন 1 মান্থের কাছাকাছি। তো এর ভিতরে আছে 3টা মেল, 2টা সাদা মেল এবং 1টা জিঞ্জার ফিমেল, এবং 1টা জিঞ্জার মেল আছে। তো এর ভিতর থেকে একটি বুকিং হয়ে গেছে এবং বাকিগুলো বুকিং চলছে। তো ভিউয়ার্স, আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আপনারা কিটেন কেনার আগে অবশ্যই দেখে শুনে কিটেন কিনবেন। ইউটিউবার বা পেজে জনপ্রিয় বলেই যে আপনি অন্ধবিশ্বাস করে একটি কিটেন কিনবেন তা ঠিক না। এবং আমার ক্ষেত্রেও বলবো যে আপনি যদি আমার কিটেন নিতে চান, তাহলে দেখে শুনে দরকার হয় 10 বার দেখেন এবং এক্সপিরিয়েন্স লোক দিয়ে যাচাই বাছাই করে তারপর পছন্দ হলে দেন নেন। আরেকটি কথা হলো, আগের দিনের ভিডিও দেওয়ার পর অনেকেই আমাকে ইনবক্সে তাদের ক্যাট এবং বিভিন্ন ক্যাটের পিক দিয়ে আমার কাছে ব্রিড আস্ক করতেছেন। তো এই ব্যাপারে আমি বলতে চাই, আপনারটা বা অন্যেরটা কোন ব্রিডের বিড়াল এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি হয়তো একরকম বলবো আর যার ক্যাট সে হয়তো অন্যরকম বলতে পারে। তো এই নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যাব না। তবে আমি নিজে কী ব্রিডের এবং কোন ধরনের ক্যাট সেল করতেছি এতটুকু এনশিওর করতে পারি এবং ডিফেন্ডও করতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের সর্বোপরি বলতে চাই যে আপনারা যদি ক্যাট নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।